সেত জানুয়ারি থেকে সারা দেশে শুরু হচ্ছে টিকাদান। এরই মধ্যে সব জেলায় পৌঁছে গেছে টিকা। টিকাদান কর্মসূচি নির্বিঘ্ন করতে সারা দেশে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি টিকাদানের প্রস্তুতি হিসেবে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে চট্টগ্রামে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আকাশ। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন, যেখানে প্রশিক্ষণ হচ্ছে তাদেরকে, কিন্তু যারা প্রশিক্ষণ নিচ্ছে তাদেরকে কিভাবে যে করোনার টিকা কিন্তু আসলে দিতে হয় সে বিষয়ে তাদেরকে কিন্তু আসলে প্রশিক্ষিত করছে। এমনকি চট্টগ্রাম সিটি কর্পোরেশন 150 জনকে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, গতকাল থেকে শুরু হয়েছে, কিন্তু আজকে 4টা বাজে কিন্তু সেই প্রশিক্ষণ শেষ হবে। এখানে যারা প্রশিক্ষণ নিয়েছেন তারা বলছেন তারা যে আগে যে টিকা মেরেছেন কিন্তু এবারে টিকাটা কিন্তু অনেকটা ভিন্ন, তার কারণে কিন্তু প্রশিক্ষণ নিয়ে তারা খুব একটা সন্তুষ্টির কথা আমাদেরকে জানিয়েছে। আমরা একটু কথা বলতে চাই যারা প্রশিক্ষণ দিচ্ছেন, আমি একটু জানতে চাচ্ছি কীভাবে টিকাটা দিতে হচ্ছে, কি প্রশিক্ষণ তাদেরকে দিচ্ছেন। ধন্যবাদ নিউজ 24-কে। এই টিকাটা আপনার সম্পূর্ণ নতুন, আমাদের যেই দক্ষ টিকাদান কর্মীরা আছেন তারা তাদেরকে আমরা একদম হাতে কলমে শিখিয়ে দিচ্ছি কীভাবে এই টিকাটি সঠিক নিয়মে এবং সঠিকভাবে প্রয়োগ করতে হবে। আপনার একটু যদি ব্রিফলি আপনার বলি, প্রথমেই যেই সিরিঞ্জটি আছে সেই সিরিঞ্জটি তারা প্রপার ওয়েতে সঠিকভাবে ফোল্ডিং করে প্রথমে খুলবেন। খোলার পরে সেই সিরিঞ্জটি খাড়াভাবে যেই কোভিড ভ্যাকসিনের যে ভায়ালটা থাকবে সেই ভায়াল হতে সম্পূর্ণভাবে খাড়াভাবে ওইখান থেকে আপনার 0.5 ml আপনার ভ্যাকসিন ওষুধ নেবেন। নেওয়ার পর সেটা আপনার যিনি গ্রহীতা যাকে আমরা টিকা দিব তার ডান বা বাম বাহুর আপনার উপরিভাগের বহিরাংশে মাংসপেশিতে 90° অ্যাঙ্গেলে আমরা সেটা প্রয়োগ করব। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একজন দক্ষ ট্রেনিং যিনি আমাদের থেকে ট্রেনিং নিয়েছেন তাকে আমরা হাতে কলমে শিখিয়ে দিয়েছিলাম এবং তিনি সেটা এখন বাস্তবিকভাবে প্রয়োগ করার জন্য সেটা ব্যবহারিকভাবে প্রয়োগ করছেন। উনি ভায়াল থেকে 0.5 ml মেডিসিন নিয়েছেন এবং সেটি এখন উনি প্রয়োগ করবেন যিনি গ্রহীতা তার ডান হাতের আপনার উপরিভাগের বহিরাংশে মাংসপেশিতে প্রয়োগ করছেন। আচ্ছা, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে? হ্যাঁ, অবশ্যই আমরা জানি যে কোনো টিকারেই আপনার কিছু বিরূপ প্রতিক্রিয়া থাকতে পারে। সামান্য বিরূপ প্রতিক্রিয়া যেমন আপনার জ্বর বা গা ব্যথা হওয়া, এগুলো আপনার সব টিকার ক্ষেত্রে যেমন হয়ে থাকে এই টিকার ক্ষেত্রে সেরকম কিছু হওয়ার সম্ভাবনা থাকবে, যদিও সেটা খুবই কম আর কি। খুবই কথা আপনাকে আকাশ, আপনি অবশ্যই বুঝতে পারছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 16টি কেন্দ্র বলতে স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু এই টিকাদান কর্মসূচি তারা পালন করবে 7 তারিখে। তেমনিভাবে উপজেলা পর্যায়েও কিন্তু ধাপে ধাপে কিন্তু তারা এই কর্মসূচির আওতায় আনবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে আকাশের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া যুক্ত ছিলেন টিকাদানের প্রস্তুতি সম্পর্কে এবং প্রশিক্ষণ কর্মশালায় থেকে যুক্ত ছিলেন তিনি।